হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইমা কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে সুস্বাদু করে সহজ করে মুরগি রান্না দেখাবো। তো চলুন, কী কী লাগছে আমাদের রান্নায়। এখানে একটি সোনালি মুরগি নিয়েছি 1 কেজি 200 গ্রামের মতো। তো আপনাদেরকে মুরগি পরিষ্কার করার একটা ট্রিক্স জানিয়ে দিচ্ছি। মুরগিটা কেটে যখন আমরা রান্না করতে যাব, তখন এটাকে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ ভিনেগার দিয়ে 20 মিনিট চুবিয়ে রাখবেন। তাহলে মুরগিটা থেকে যে গন্ধ বের হয় সেটা চলে যাবে আর খেতেও সুস্বাদু হবে। তো আমি এখন কী কী দিব এই রান্নাতে দেখেন। পেঁয়াজ কুচি বাগার দেওয়ার জন্য, মানে বাগার দিয়ে আমি এটা বসাবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি সামান্য, একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি কুচি কুচি করে, আর এখানে 2টা দারচিনি এরকম সাইজ, আর 4 টুকরা এলাচ, আর লং নিয়েছি 3টা, আর গোলমরিচ নিয়েছি 5-6টা, আর তেজপাতা 2টা। এটা বাগারে দেব। তারপরে রসুন বাটা ছিল এখানে 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, মরিচি গুঁড়া 1 চা চামচের 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 2.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2.5 চা চামচ। এখানে লাস্টে নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া দেব সামান্য, মানে 1/2 চা চামচেরও কম, আর তার গরম মশলার গুঁড়া, যেটা রাঁধুনির গরম মশলার গুঁড়া, সেটাও ওরকমই সামান্য। আর লবণ তো লাগবে রান্না করতে, আর তেল। তো চলুন এখন আমরা স্টার্ট করি। তেল দিয়েছি এখানে 1/2 কাপের মতো। এখন তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি, তারপরে আমি মশলাগুলি 1-1 করে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে নেব। যেহেতুটা বাগার দিয়ে বসাবো, তাই ওই রকম করেই ভাজবো, লাল লাল হবে, তারপরে অন্যান্য মশলা দেব। পেঁয়াজ বাদামি হয়ে গেছে, যেমন বেরেস্তা করি সেরকম কালার হয়েছে। তারপরে এখন আমি ওই গরম মশলাগুলি দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। তারপরে 1-1 করে সব মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলা দেবো ওগুলো দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করবো। একটু কিছুক্ষণ ভাজবো যাতে কাঁচা ভাবটা চলে যায়। বাটা মশলাগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলি দিচ্ছি, এগুলো দিয়ে আবার একটু ভাজবো যাতে কাঁচা ভাবটা চলে যায়। সঙ্গে টমেটো কুচিও দিয়ে দেব। কাঁচা ভাবটা চলে গেছে, এখন আমি একটু পানি দেব কষানোর জন্য মশলা। আর মুরগি মজা হয় মশলা কষানো আর মুরগি কষানোতে, তাই আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব, আর সঙ্গে একটু লবণ দিয়ে দেব কষানোর জন্য। এখন মশলা কষতে থাকুক। মশলাটা 5 মিনিট কষাবো, কষানো হয়ে গেলে আবার ফিরে আসছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, এখন আমি মুরগি দিয়ে আবার কষাবো। ভালো করে মশলাটা মিশাতে হবে মুরগির সঙ্গে, যাতে মুরগির ভিতরে মশলাগুলি ঢুকে যেতে পারে। আমি ভালোভাবে মশলাগুলি
মিশিয়ে নিলাম মুরগির সঙ্গে। এখন আমি পানি ছাড়াই কিছুক্ষণ কষাবো। এই যে কষানো হয়ে গেছে, আমি পানি দিইনি, কিন্তু পানি ছাড়া আমি কষিয়েছি, আরও একবার কষাবো, কারণ মাংসর আর মজা হয় কষানোতে, যত কষাবেন ততই ভালো লাগে খেতে, তাই আমি আরও একবার কষাবো। যেন আর একটু পানি দিয়েছি, অল্প করে হাফ কাপের মতো পানি দিয়েছি, যাতে মুরগিটা আরও কষা। ভিউয়ার্স, মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দেব। এটা ঝোল জাতীয় মুরগি রান্না হবে আর কি, ঝোল থাকবে মুরগিটাতে। আমি এক কাপে একটু বেশি পানি দিলাম, কারণ এটা তো সিদ্ধ হতে হবে আরো। এই জন্য আরো কিছুক্ষণ রান্না করতে হবে, ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রাখি চুলায়। প্রায় আমার চিকেনটা হয়ে এসেছে, তাই এখন আমি ওই যে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা আছে যে রাঁধুনির, সেটা দিয়ে দিচ্ছি। এর মাঝে আমি অনেকবার লবণও দিয়েছি, কারণ লবণ কম হয়েছিল। এটা দিয়ে আরও কিছুক্ষণ আমি দমে রাখবো, তারপর নামিয়ে ফেল। আরও কিছুক্ষণ আমি দমে রাখবো মাংসটা, চুলার আঁচটা কমিয়ে দেব লো হিটে। আমার মুরগি রান্না শেষ, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি এবং পরিবেশনে যাচ্ছি। এই হলো আমার সোনালি চিকেন রান্না, সুস্বাদু এবং সহজ করে আপনাদের জন্য রান্না করেছি। তা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, পোলাও, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে এটা খেতে অনেক চমৎকার হয়। তো আমার রান্নাটা আপনাদের যদি ভালো লাগে, শেয়ার, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।